হ্যালো গাইস, শরণ এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি টুইলাইট ব্রেকিং ডাউন মুভিকে। এটি হচ্ছে এই মুভির চতুর্থ পার্ট, আবার ব্রেকিং ডাউন সিরিজের প্রথম পার্ট। এর আগে এর আরও তিনটি পার্ট আমি এক্সপ্লেন করেছি, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যাই হোক, যাওয়া যাক মুভির জগতে। শেষ পর্ব আমরা দেখেছিলাম বেলাকে ভ্যাম্পায়ার বানানোর ডেট ফিক্স করা হয়েছিল। এর জন্য বেলা আর এডওয়ার্ড সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে। কিন্তু এডওয়ার্ড একদিন বেলার কাছে যায় আর বলে, তুমি ভ্যাম্পায়ার হয়ে যাও এটা আমি কখনোই চাই না, কারণ ভ্যাম্পায়ার হওয়ার প্রসেস আর ভ্যাম্পায়ারদের জীবন অনেক কষ্টের হয়ে থাকে। তাদের বাঁচতে হলে অন্যদের মারতে হয় এবং তাদের রক্তপান করতে হয়। যখন কার্লাইন আমাকে ভ্যাম্পায়ার বানিয়েছিল তখন আমি অনেক দিন ধরে ওর সাথে কোনো কথা বলিনি। তখন আমি মানুষদেরকে মারতাম আর তাদের রক্তপান করতাম। তখন বেলা এডওয়ার্ডকে বলে, যারা খারাপ লোক ছিল তুমি ওইসব মানুষদেরকে মেরেছো যারা অন্যের ক্ষতি চাইতো। তুমি কিছু লোককে মারলে এর মাধ্যমে তুমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছো, আর ভ্যাম্পায়ার হওয়ার পর আমিও তোমার মতো নিজেকে কন্ট্রোল রাখবো। পরের দিন ছিল বেলা আর এডওয়ার্ডের বিয়ে। বিয়ের আসরে প্রচুর লোক এসেছিল, সকলের নজর ছিল বেলার দিকে। এর মূল কারণ হলো সেখানে উপস্থিত বেলা এবং তার বাবা একমাত্র মানুষ ছিল, আর বাকিরা সবাই ভ্যাম্পায়ার ছিল, আর সেখানে বেলার বন্ধু বান্ধবরাও এসেছিল। সকলকে একসাথে দেখে বেলা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু যখনই সে এডওয়ার্ডকে দেখে তার সব ভয় দূর হয়ে যায়। এরপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পার্টিতে এডওয়ার্ড বেলাকে বলে, আমি তোমাকে একটা গিফট দিতে চাই। এরপর এডওয়ার্ড বেলাকে পাশে নিয়ে যায় এবং জ্যাকবের সাথে দেখা করিয়ে দেয়। জ্যাকবের সাথে দেখা করে বেলা খুবই খুশি হয়ে যায়। জ্যাকব বেলাকে বলে, ভ্যাম্পায়ার হওয়ার আগে শেষ রাতে তোমাকে দেখে আমি খুবই খুশি হলাম। তখন বেলা বলে, আমি এখনই ভ্যাম্পায়ার হচ্ছি না, এডওয়ার্ড আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আগে হানিমুনে যাবো তারপর ভ্যাম্পায়ার হব। এই কথা শুনে জ্যাকব খুবই রেগে যায়। সে বেলাকে বলে, তুমি একজন মানুষ আর এডওয়ার্ড একজন ভ্যাম্পায়ার, তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে তোমার জীবনও যেতে পারে। তখন এডওয়ার্ড আর জ্যাকবের সাথে ঝগড়া শুরু হয়। তারপর আমরা দেখতে পাই জ্যাকবের বন্ধুরা সেখানে গিয়ে জ্যাকবকে থামায়, তারা জ্যাকবকে শান্ত করে এবং সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় এডওয়ার্ড আর বেলা আবার পার্টিতে চলে আসে এবং তারা আগের মতো পার্টি উদযাপন করতে থাকে। তারপর বেলার বিদায়ের সময় আসে, তখন তার বাবা অনেক ইমোশনাল হয়ে যায়। এডওয়ার্ড ও বেলা আগে গাড়িতে করে চলে যায়। এডওয়ার্ড ও বেলা হানিমুনের জন্য চলে যায়। সেখানে গিয়ে তারা খুব মজা করতে থাকে আর সেখানে তারা ইন্টিমেটও হয়। তারা কিছুদিনের জন্য সেখানেই ছিল। তখন বেলা বলে, আমরা আর কিছুদিন কেন এখানে থাকতে পারবো না? এর উত্তরে এডওয়ার্ড বলে, কার্লাইন আমাদের জন্য একটা সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছে, আর এখানে একটি মহিলা আমার সম্পর্কে সবই জানে, তাই আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না। তারা তখন দূরে একটা দ্বীপে চলে যায়। সেখানে ছিল একটা রিসোর্ট, তারা সেখানেই থাকছিল। পরের দিন আমরা দেখতে পাই তারা দুজন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, তারা খুব সুন্দর সময় এনজয় করছিল। কিছুদিন পর বেলা জানতে পারে সে প্রেগনেন্ট। এই কথা শুনে এডওয়ার্ড চমকে যায়, কারণ মাত্র 4 দিনে প্রেগনেন্ট হওয়া কোনো স্বাভাবিক ব্যাপার না। তাই সে কার্লাইনকে সব কিছু জানায় এবং কার্লাইন তাদেরকে যত দ্রুত সম্ভব ফিরে আসতে বলে। তারা দ্রুত সেখান থেকে রওনা দেয়। আসার পথে বেলার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। বাড়ি ফিরে আসতে আসতে বেলার ইন্টারব্লেট হয়ে যায়। এই খবর শুনে জ্যাকব কার্লাইনের বাড়িতে চলে আসে। সেখানে জ্যাকবের সাথে এডওয়ার্ডের আবার ঝগড়া শুরু হয়। জ্যাকব এডওয়ার্ডকে বলে, এসব তোমার জন্যই হয়েছে, তুমি যদি বেলাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেওয়ার পর হানিমুনে নিয়ে যেতে তাহলে বেলার আজ এই অবস্থা হতো না। এডওয়ার্ড জ্যাকবকে বলে, আমি জানি আমি ভুল করেছি, তুমি কি আমাকে একটা উপকার করবে? আমি চাই বেলায় বর্ষণ করিয়ে নিক। জ্যাকব বলে, এই ব্যাপারে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তখন এডওয়ার্ড বলে, এই বাচ্চা ওর ফেটে থাকলে ওর আরও ক্ষতি হবে, তাই তুমি দয়া করে বেলাকে গিয়ে বলো এই বাচ্চায় বর্ষণ করে নিতে। জ্যাকব বেলাকে বাচ্চায় বর্ষণ করতে বলে, কিন্তু বেলা জ্যাকবের উপর রেগে যায় এবং বলে, তুমি আমার আর আমার বাচ্চার মাঝে এসো না। এ কথা শুনে জ্যাকব অনেক কষ্ট পায় আর ওখান থেকে রেগে চলে যায়। পরবর্তীতে জ্যাকব আবার বেলার কাছে ফিরে আসে এবং সে দেখে বেলা কিছুদিন ধরে কিছুই খাচ্ছে না, যার ফলে বেলার শরীর দুর্বল হয়ে পড়ে আর বেলাকে কঙ্কালের মতো দেখা যাচ্ছিল। এর কারণ বেলার পেটের বাচ্চা হলো ভ্যাম্পায়ার, তাই সে ভেতর থেকে বেলার রক্ত খেয়ে যাচ্ছিল। তখন কার্লাইন বেলাকে ও নেগেটিভ রক্ত পান করিয়ে দেয় আর বেলা খুব দ্রুতই রক্ত পান করে ফেলে, কারণ তার রক্তের চাহিদা ছিল। জ্যাকব এবং এডওয়ার্ড ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে আসতো। একদিন বেলা ডেলিভারির সময় হয়ে এলো, কিন্তু স্ট্রকে থাকা সব রক্তের বোতল শেষ। তখন জ্যাকব বলে, আমাদের অন্য হসপিটালের ব্লাড ব্যাংক থেকে রক্ত আনতে হবে, কিন্তু রক্ত আনতে হলে আমাদের জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে, আর সেটা হলো নেকড়েদের এরিয়া। তোমরা সেখান থেকে গেলে নিশ্চিত আমার বন্ধুরা তোমাদের উপর আক্রমণ করবে। তখন জ্যাকব একটা প্ল্যান বের করে। জ্যাকব তাদের বন্ধুদের কাছে গিয়ে বিভিন্ন কথার মাধ্যমে তাদের ডিস্ট্র্যাক্ট করে, যাতে করে কার্লাইন এবং তার স্ত্রী ব্লাড ব্যাংক থেকে রক্ত আনতে পারে। কিন্তু জ্যাকবের প্ল্যান তার বন্ধুরা বুঝতে পারে। তারা বুঝে যায় যে জ্যাকব এসব কথা বলে তাদের সময় নষ্ট করছে। অন্যদিকে বেলা যখন দাঁড়িয়ে রক্তপান করছিল তখন তার পা সরে যায়, যার ফলে তার কোমরের হাড় ভেঙে যায় এবং সে মাটিতে পড়ে যায়, যার ফলে বেলার অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে যায়।
তখন সবাই সিদ্ধান্ত নেয় বাচ্চাকে বাঁচাতে হলে এখনই সার্জারি করতে হবে। সার্জারি করে বাচ্চাকে বাইরে আনার সময় বাচ্চা ঠিক মতো বাইরে এলেও বেলার দম বন্ধ হয়ে আসছিল। তখন বেলাকে বাঁচানোর জন্য জ্যাকব এডওয়ার্ডকে বলে বেলাকে কামড় দেয় ভ্যাম্পায়ার বানাতে, কিন্তু কামড় দেওয়ার পরও বেলার কোনো পরিবর্তন হয় না। যা দেখে তারা মনে করে বেলা হয়তো মারা গিয়েছে। তখন এডওয়ার্ড বলে জ্যাকব আমাকে মেরে ফেলো, কারণ এসব আমার জন্যই হয়েছে। তখন জ্যাকব বলে আমি তোমাকে মারবো না, বরং আমি তোমাকে বাঁচতে দিব, তবেই তুমি বুঝবে ভালোবাসা হারানোর কষ্টটা কেমন হয়। এ বলে জ্যাকব বাইরে গিয়ে কান্না করতে থাকে। অন্যদিকে এডওয়ার্ড কষ্টে পাগলের মতো হয়ে যাচ্ছিল, সে বেলাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে। এডওয়ার্ড বেলার হাতে গলা সহ বিভিন্ন জায়গায় কামড় দিয়ে তার বিষ বেলার শরীরে প্রবেশ করাতে চাচ্ছিল, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তখন এডওয়ার্ড তার শরীরের বিষ দিয়ে বেলার বুকে পুশ করে, যার ফলে বেলা খুব দ্রুত ভ্যাম্পায়ার হয়ে যাবে এবং সুস্থ হয়ে উঠবে। এরপর জ্যাকব ভাবে যে এই সমস্যার মূলে যে রয়েছে সে তাকে মেরে ফেলবে, অর্থাৎ ওই বাচ্চাটাকে। কিন্তু বাচ্চাটার চোখের দিকে তাকে জ্যাকব তার ভবিষ্যৎ দেখতে পায়। সে দেখে কিভাবে বাচ্চাটা খুবই দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং তার সাথে সময় কাটাচ্ছে। এসব দেখে সে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। অন্যদিকে নেকড়েরা জানতে পেরে যায় যে ভ্যাম্পায়ারের বাচ্চা হয়েছে, এবং একটা কথার প্রচলন রয়েছে যে ভ্যাম্পায়ারদের বাচ্চা রক্তের পিপাসা অনেক বেশি থাকে এবং তাদের শক্তি অনেক অনেক বেশি থাকে। এজন্য সব নেকড়েরা ওই বাচ্চাকে মারার জন্য কার্লাইন ফ্যামিলিদের ওপর আক্রমণ করে। তখন জ্যাকব এসে তাদের বন্ধুদের থামায় এবং জ্যাকব তাদের বন্ধুদের বোঝানোর চেষ্টা করে এই বাচ্চাটি আমাদের কোনো ক্ষতি করবে না। তখন জ্যাকবের বন্ধুরা তার উপরও হামলা করে। এক পর্যায়ে জ্যাকব তাদের বন্ধুদের বোঝাতে পারে। তখন জ্যাকব বলে এই বাচ্চা মানুষ আর একজন ভ্যাম্পায়ারের মিশ্রণে তৈরি, ও একটা শিশু এবং ও মানুষ রূপেই জন্ম নিয়েছে, এই বাচ্চা কারো ক্ষতি করবে না। আর সবচেয়ে বড় কথা, আমি ওর চোখে ভবিষ্যৎ দেখতে পেয়েছি। নেকড়েদের মধ্যে একটা নিয়ম ছিল যে যার চোখে তারা ভবিষ্যৎ দেখতে পারবে তাদেরকে তারা মারতে পারবে না, এবং নেকড়েরা তাকে রক্ষা করবে। তাই জ্যাকবের বন্ধুরা সেখান থেকে চলে যায়। এরপর ওই বাচ্চার নাম রাখা হয় রেনেসা। এরপর আমরা দেখতে পাই সবাই বেলার কাছে চলে যায়। সেখানে দেখা যায় বেলার শরীরে এডওয়ার্ড যে বিষ ইনজেক্ট করেছিল সেটি কাজ করা শুরু করেছে। বেলার সকল ক্ষত একে একে ঠিক হতে থাকে এবং সে আগের চেয়ে অনেক সুন্দরী হয়ে যায়। এরপর আমরা বুঝতে পারি বেলা এখন একজন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। আর এখানে এই মুভির কাহিনী শেষ হয়। এই মুভির পরবর্তী পার্ট দেখার জন্য এখন লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই মুভির পরবর্তী পার্টই হলো শেষ পার্ট, যাকে টুইলাইট ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে ভালো পার্টও বলা যায়। এজন্য বলে ওই ভিডিও মিস করবেন না। তো গাইস, আজ আমি চললাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।